গুড মর্নিং গাইজ। তো রাতিপুয়া সকলকে আজ নতুন বিদ্যালয় সকলে স্বাগতম জানাইছো। কি কি হয় আজের দিনটো আপনার দেখাবলে চেষ্টা করিম। তো রাতিপুয়াতে ওলাইছো, প্রথমতে যাও দোকানত। আর রাতিপুয়া পরিবেশ কি মেঘ আছে, আজ রাতিপুয়াতে সূর্যটো দেখা নাই আর ধুনিয়াকে। তো আর মোর মানে কেটাদিন মানে ভিডিও দিয়া লেট হয়ে আছে। তো মানে গাঁও থাকলে ভিডিওই নহে, মোর বাইর তলাই গেলে ভিডিও হয়ে যায় আর ঘর থাকি থাকি কি ভিডিও বানাম সেটাও ভাবি নাপ, তার কারণে নবনাই হেন গাই থাকো। কিন্তু বাইর ওলাই গেলে ভিডিও বানা হয় বারো, কিন্তু নলালেকে নলাইগে ভিডিও। আজি রাতিপুয়া রাতিপুৱাই বহুত হাওয়া মারি আছে রে, এয়া চক কি ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর আমার গাঁর রাস্তা আর দোকানত আইছিল আর কি, আজি বাহির বহুত বরষুণ, এটা যাব পার না তাকে চিন্তা করে আছো। বরষুণটো চিপচিপকে পুরি আছে, পুরি আছে আর রাস্তা কিটার অবস্থা বেয়া আমার। তো গাঁলিয়া রাস্তা, এইকিটা রাস্তা তো মানে ঠিকও নকরে রাস্তা, তো নাহে সরকারের পরা এনেকুয়া রাস্তাও। তো এনেকুয়া হয়ে গেল রাস্তাকিটা, এতিয়া বিজি বিজি ওলাইছো দোকানের পর ঘরত যাবর কারণে। তো এই দিনটো কি কর থাকিম না কি, তো ঘরত যাই কম্বল উড় কিনে সুমাই থাকি মোবাইল চাই থাকাই হব। তো এইটো দিনত পত্ন ওলাই যাম, রাস্তা বেয়া। তো তাকে ভাবিছো কি করা যায়, আজি ভিডিও বনাই মানে ভিডিও বনাব হওয়া নাই মানে দিব পরা নাই বহুত দিন হয়ে গেছে, এটাই তো কি দিম কি নিদিম হয়ে আছে। তো কোথাও ওলাই যাব পরা নাই, হাওয়া পানি মারি থাকার কারণে, পানি ইমান পড়া নাই কিন্তু হাওয়া মারি থাকার কারণে আমার লাইনও তো আরও ফুরি পড়িল উপর পরা নাই আর এই গাছত সে ওলমি আছে আটকে আছে নাকি এই গাছত পুরে গেল। তো অলপমান ওলাই যাও এতিয়া, তো বরফুণ পুরে আছে তথাপি আর নাকি। তো মা বলে পথারত মানে কি কয় বোনকিটা উঠাব গেছে, তাকে চাবলে গিয়ে আছো। তো পথারত অকলে আছে থাকে আর মানে কোনো মানুহ নাই, ভন্টি আছিল তো ভন্টিও স্কুলত গেছে থাকে, তাকে যাওয়া নাই। তো মই গৈ আছো এতিয়া পথারত, তো মইতো কাম নকৰো দিয়ক, এনে এনে গৈ আহো। আহিলো এতিয়া পথারর ফালে আর চাওক না কি সেউজিয়া এতিয়া পথার এটা। তো মই ছাতি লৈ ওলাই আহিলো যেহেতু বৰষুণ পৰি আছে অলপ অলপকে, ইমান নপৰিলেও আমাৰ ফালে বহুতে দেখা পাই দে সেনেকুৱা গুণা তার দিয়া। তো যেহেতু আমাৰ ফালে হাতী বহুত আহে, তো তার কারণে সেফটির কারণে এইকেইটা গুণা তার দিয়া হয়। তো মানুহ ঘৰৰ ওচৰ আছে ন ৰাস্তা ন, বহুত হাতী আহা যাহা কৰে, তো তার কারণে এইকেইটা গুণা দিয়া হয়েছে। আর গেছ আগতে এনেকুৱা পাঠ উঠালে না মাছ পাই আছিল, আজিকালি আছে না নাই নাজানো দে, মাছ নাইয়ে চাগে। আগতে এনেকুৱা পাঠ উঠাই চালে মাছ পাই আছিল। আমার পথারটো ইয়ার পরাই আছিল, এইকেইটা আলি আছে তো ইয়ার পরাই এইফালে আছিল। মা বা কত আছে নাজানো আর দে, তাই বা কোনফালে উঠাই আছে এখন না গুছিয়ে গল। আর এইফালে পথার, এইফালে পথারের পর বোনকিটা উঠাই উঠাই এই উপর ফেলাই দিয়া হয়েছে, এই পথারের পর উঠাই উঠাই। আর এইফালে আছে মা, এইফালে অকলে উঠাইছে। আর এইফালে রবার গাছ দেখা হয়েছে এইকিটা, এইকিটা রবার কাটা এইকিটা গাছ। আর ইয়ার ফলকিটা এটা পুরি আছে ফাটি ফাটি, এটা রোদর দি রোদ দিয়েছে ন, তো রোদ দিয়ার কারণে এটা গরমত ফাটি ফাটি পড়ে আছে। এইকিটা দেখা পাইছে রবারের গুটি, এইকিটা এইফালে গাছ, এইফালে গুটি, এইফালে ফাটি ফাটি পড়ে আছে। এনেকুৱা কিবোৰ থাকে সেয়া চাওক, এইয়া এইটো হ'ল ৰবাৰৰ গুটি। এনেকুৱাকৈ বাকলি থাকে আৰু, বাকলিৰ পৰা ওলাই ৰ'দত ফাটি কিনে এনেকুৱাকৈ ওলাই। আৰু এইফালে মায়েসকলে অকলে উঠাই আছে, তো চাপা চাপা একো নাই, মাথাত কাপোৰ লৈ লৈছে, তাৰপিছত উঠাই আছে অকলে, কোনো নাই অকলে উঠাই আছে। মানে আমাৰ পাছত মানে বোন বেছি হৈ গৈছে, পানী নাথাকা হৈ গৈছে, এইফালে পানী আছে, এইফালে পানী নাথাকাত বোনকেইটা গাজি গৈছে, তার কারণে উঠাব লাগা হয়ে গেল। নহলে বোন থাকলে ন পাথার ধানকিটা মানে ইমান ভাল নহয়, তার কারণে বোনটা উঠালে অলমান ভাল হব। আর আর এইফালে পাথারকিটা গতায় বোন উঠাই আছে এইফালে, এইফালে এ মা ঠান্ডা নালকে ঠান্ডা, পথার বহুত পানি পুরে আছে, মাথার কাপড়ে হেনকাই উঠে আছে বোনকিটা। তো ঘরের অকলে মানুষ তো নুঠালে কি করব, কোনে উঠাব, তো হেনকাই ঠান্ডা লাগলে হেনকাই উঠাব লাগা হয়ে যায় আর। আর দেখা পাইছে এইকেইটা বোন, এইকেইটা এইকেইটা উঠাব লাগে, এইকেইটা এনেকুৱা ময়ো লাগি দিছো অলপমান।
সেইটো সাইড চাগে সদায় উঠোৱা হল, সেইকেইটা কটাই বোনকেইটা উঠোৱা আছে, মাজে মাজে উঠাই আছে। আৰু আজি ইমান হাৱা মাৰি আছে না, কম্বল লৈ কিনে শুব লাগিব চাগে, এনেকুৱা হাৱা মাৰি আছে, এনেকুৱা ঠাণ্ডা লাগি আছে না বাপা, এই গৰমৰ দিনতে এনেকুৱা হাৱা মাৰি মাৰি বৰষুণ কৰিলে না কম্বল লৈ শুব লাগিব ৰে, য'ত ফেন লাগি ফেন লগাই শুব লাগে তাতে কম্বল লৈ কিনে শুব লাগিব। দে যি কি নহওক ঠাণ্ডা লাগিছে ঠিকে আছিল, কিন্তু এই চিপ চিপ বৰষুণ কৰি থাকে ৰাস্তাকেইটা বেয়া কৰি দিয়ে। দে আৰু যি কি নহওক যি হ'ব লাগে প্ৰকৃতিয়ে কৰিব লাগে, ঘূৰি আছে আৰু ন কি, আমি আৰু কি কৰিব পাৰিম। এতিয়াতো ঘাঁহ ধুব লাগিব, ঘাঁহ ধুব আকৌ ঠাণ্ডা লাগছে, এতিয়া ঘাঁহ ধুব পাৰিনে নাই। দে আৰু ওলাই যাব লাগিব সেনেকুৱাকে দোকান, আকৌ ছাতা লৈ মানে সলালোঁ আৰু দোকানত যাব কাৰণে। তো আৰু গাইজ গৈ আছোঁ, আৰু এই আধা পঠা খাই খাই গৈছিলোঁ মানে। তো হৰণ বোলে বৰষুণ পৰি আছে ন, তো হৰণ ভণ্টিহঁতে মানে বানাই থৈ দিছিল, তো সিটোৱে খাই খাই গৈ আছোঁ, সেইটোৱে আৰু না কি গাঁৱলীয়া মানে ভিলেজ লাইফ ষ্টাইল। তো কি কৰিম আৰু ন, তো খাই খাই গৈ আছোঁ দোকানলৈকে। গাঁৱৰ লাইফটো এনেকুৱাই, ঘৰত যদি কিবা আছে বানাই থোৱা সকলোৱে যদি ওলাই যাব লাগে খায়ে খায়ে ওলাই যাব, সিয়ে কাম। আৰু এনেকুৱা ৰাস্তা হৈ গ'ল না খোজ কাঢ়িবই নোৱাৰি, আৰু এনেকুৱা পিছল খাই পৰিলে হৈ সেনেকুৱা ৰাস্তা হৈ গ'ল আমাৰ। ঠিক আছে গোটাই ৰাস্তাখন সেনেকুৱা, তো পিছল খাই পৰম পৰমকে গৈ আছোঁ, সেনেকুৱাকে যাব লাগিব আৰু, উপায়টো নাই, ৰাস্তাও বেয়া, বহুত ঠাণ্ডা লাগছে ৰে, বাহ পুৰা জেকেট কেট পিন্ধি আছে ঠাণ্ডা ৰে। আৰু ল'ৰাকেইটাৰ মোবাইলটো নাই, মুৰিৰ লাইন নাই, শেষ বিটাৰী নাই আৰু লাইন নাই, দিনটা বৰষুণ পৰি থাকিল তাৰ কাৰণে লাইনটো নাই আৰু দিনটা।